নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, হল্লাবুলের হেল ডট কম অনুষ্ঠানে আমি দেবব্রত চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার শুরুতেই বলছি, হেল ডট কম মানেই কিন্তু প্রতিদিন একজন নতুন নতুন ডাক্তার আমার সঙ্গে এসে আড্ডায় মাতেন। আমরা ওনার সঙ্গে একদম জমিয়ে আড্ডা জমাই এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা প্রশ্নও করেন। আমরা চেষ্টা করি, ডাক্তারবাবু চেষ্টা করেন আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার, কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সমাধানের। আজকেও ঠিক তাই হবে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডাক্তার রাজেশ চৌধুরী, এমডি অ্যানেস্থেসিওলজি। ডাক্তারবাবুকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদের জন্য ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন, এর জন্য হল্লাবুলের পরিবারের তরফে এবং আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের তরফে আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ আমাকে দেখার জন্য। হ্যাঁ ডাক্তারবাবু, আজকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিন। ঠিক কাকতালীয়ভাবে আজকে রোববার এবং এই দিনে আমাদের এই হেল ডট কম অনুষ্ঠানটি, আজকে আজকে জাতীয় ডাক্তার দিবস। হ্যাঁ, এই দিনে আর প্রেক্ষাপটটা বলে রাখছি, এই দিনে আমাদের ভারত বিখ্যাত চিকিৎসক, জগৎ বিখ্যাত যদি বলি একটু ভুল হবে না, ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আরও আরেকটি বিষয়, ঠিক এই দিনেই বিধানচন্দ্র রায় পরলোক গমন করেছিল। এই দিনটিকে তৎকালীন সময়ে ভারত সরকার জাতীয় ডাক্তার দিবস, জাতীয় চিকিৎসক দিবস হিসেবে ঘোষণা করেছে। আজ এর পালন চলছে আর আমরা কিন্তু ঠিক সেইভাবে আজকে এখানে এটা পালন করতে পারি আপনার সঙ্গে। এই দিনে আমরা ডাক্তার বিধানচন্দ্র রায়কে স্মরণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা এই দিনটাকে পালন করব। ঠিক তাই, ঠিক তাই। আর যেহেতু ডাক্তার রাজেশ চৌধুরী, তিনি একজন অ্যানেস্থেসিওলজি এমডি, সুতরাং আজকে শুরুটা করব এই অ্যানেস্থেসিয়া নিয়ে। অ্যানেস্থেসিয়া বলে রাখি, সেই অজ্ঞান, এক মুদ্রা কথায় বলে অজ্ঞান ডাক্তার। আমরা আগে জানতাম অজ্ঞান ডাক্তার, কি আমি ভুল বলছি? হ্যাঁ, মানুষ তাই জানে অ্যানেস্থেসিয়া মানে অজ্ঞান ডাক্তার, কিন্তু অ্যানেস্থেসিয়ার কনসেপ্ট অনেক চেঞ্জ হয়েছে। যেহেতু আমরা সাধারণত অপারেশন থিয়েটারের ভিতরে থাকি, মানুষ আমাদের কাজকর্মটা ঠিক বুঝতে পারে না। শুধু অজ্ঞান করা আমাদের কাজ নয়, তার সাথে সাথে যতক্ষণ অপারেশন চলে এবং অপারেশনের পরে 24 ঘন্টা 48 ঘন্টা রোগীর সুস্থতা বজায় রাখা সার্জনের পাশাপাশি আমাদেরও দায়িত্ব থাকে। বলা হয় যে একটা জাহাজ যখন চলে তার নাবিক হলো অ্যানাস্থেসিওলজিস্ট, আর তার ভিতরে যত কর্মকাণ্ড চলে সেগুলো সার্জারি। অবশ্যই, কারণ সার্জন যখন অপারেশন করেন তার কাটা ছাড়া যা কিছু করার উনি নিশ্চিন্ত তখনই করতে পারেন যখন রোগীর ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হার্টের অবস্থা, কিডনির অবস্থা, রক্তের অবস্থা সমস্ত কিছু দায়িত্ব আরেকজন নিয়ে রাখেন। যখন দেখা যায় যে রোগীর ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে অথবা সুগার কমে যাচ্ছে অথবা খুব রক্তপাত হচ্ছে, তখন অ্যানাস্থেসিওলজিস্ট সাথে সাথে সে তা ঠিক করতে ঝাঁপিয়ে পড়েন এবং সার্জনকে সে ব্যাপারে কোনো চিন্তা করতে হয় না। সার্জন নিশ্চিন্তে তার কাটা ছাড়াতেই মনোযোগ থাকেন। অবশ্যই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার একজন চিকিৎসকের তার দেহের সক্ষমতা অনুযায়ী কতটুকু সেই ইঞ্জেকশনের মাধ্যমে কতটুকু ওষুধ তাকে প্রয়োগ করতে হবে, এটা কিন্তু একজন এই অ্যানেস্থেসিস্টকেই কিন্তু এর নির্ধারণটা করতে হয়। ঠিক, ঠিক। তবে একটা কথা বলবো আপনার কাছে, এই প্রচলিত কথা রয়েছে বিশেষ করে ওই যাদের ওই সিজার হয়, ধরুন ওই প্রসূতিকালে সিজার যখন হয় তখন ঠিক মেরুদণ্ডের আশপাশে কোথাও একটা ইঞ্জেকশন দিতে হয় সম্ভবত। আমার এতটা জানা নেই, আমার প্র্যাকটিক্যাল ধারণা থাকার কথা তো নয়, যতটুকু আমি জানি শুনেছি। তা একটা প্রচলিত ধারণা রয়েছে এই
অ্যানেস্থেশিয়ার কারণে, এই ইঞ্জেকশনের কারণে পরবর্তী সময়ে মায়েদের কোমরের ব্যথা, মেরুদণ্ডে ব্যথার একটা সমস্যা হয়, এটা কতটুকু সঠিক? এই আপনি যে কথাটা বললেন এটা খুব প্রচলিত একটা ধারণা এবং ভুল ধারণা। আমরা প্রতিনিয়তই হাসপাতালে যখন আমরা আউটডোরে বসি বা প্রাইভেট রুগী দেখি, যাদের সিজার হয়েছে অনেক মায়েদের কাছ থেকে কমপ্লেনটা শুনতে পাই। কোমর ব্যথা একটা খুব কমন একটা ডিজিজ, শুধু যে মায়েদের হয় তাই না, ছেলেদেরও হয়, বয়স্কাল ছেলেদেরও হয়। তো ছেলেদের যে হয় তাদের তো নিশ্চয়ই অ্যানাস্থেশিয়া দেওয়া হয়নি, কোমর ইঞ্জেকশন দেওয়া হয়নি, তো তারা ব্লেম করতে পারে না। মায়েদের মধ্যেও দেখা যাবে যাদের সেই ইঞ্জেকশন দেওয়া হয়নি তাদের যে কোমর ব্যথা হয় না তা না, তাদেরও হয়। আচ্ছা, সেটা একটা কমন একটা ডিজিজ, বিভিন্ন কারণে হয়, বয়স হলে মায়েদের বিশেষ করে ক্যালসিয়ামের অভাবে হয়, প্রপার এক্সারসাইজের অভাবের কারণে কোমরে ব্যথা হতে পারে, বা অতিরিক্ত পরিশ্রমের কারণে কোমরে বিভিন্ন চোটের কারণে কোমর ব্যথা হতে পারে। তো সাথে যাদের সিজার হয়েছে কোনো একটা প্রচলিত ধারণা থেকে ওইটার সাথে মিলিয়ে নেয় যে সেই ইঞ্জেকশন দেওয়ার কারণে, কিন্তু অনেক স্টাডি হয়েছে এই ব্যাপারে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, দেখা গেছে সেই ইঞ্জেকশনের কারণে কোমর ব্যথা হওয়ার কোনো বৈজ্ঞানিক কারণ নেই। আচ্ছা আচ্ছা, খুব সরু একদম মিনিমাম ইঞ্জুরি করে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, তাতে রোগীর কোমর ব্যথা হওয়ার মতো কোনো কারণ থাকে না সাধারণত। আচ্ছা, সেটা অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেই ভুল ধারণাটা ভাঙার জন্য আমরা অনেকে বলি, কিন্তু আস্তে আস্তে অনেকেরই সেটা বুঝতে পারছে, কিন্তু এটাই সত্য যে সেই ইঞ্জেকশনের কারণে কোমর ব্যথা হয়। আমি এবার আপনার কাছে জানতে চাইব এই যে ধারণাটা যে অজ্ঞান করতে হবে বা অজ্ঞান করার পদ্ধতি, এই পদ্ধতিটার শুরুটা প্রেক্ষাপটটা কীরকম, বা আপনি কতটুকু জানেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি কোনো এক সময় আদি যুগে যখন কাটাছাড়া করতে হতো, যারা তৎকালীন সময় চিকিৎসক ছিলেন, রোগীর কোনো জায়গায় অপারেশন ব্যাপারটা যখন শুরু হয় তখন অজ্ঞান না করেই করত। আচ্ছা, তখন করতে কি 4-5 জন পালোয়ান মতো লোক রোগীকে চেপে ধরে রাখতো, কেউ মুখে ধরে রাখতো, আর 4 জন হাতে পায়ে ধরে রাখতো, 7 জন অপারেশন করতো, রোগী চিৎকার করতো, ব্যথা পেত, কিছু করার নেই। পরবর্তী সময়ে কিছু লোক দেখলো যে রোগীর মাথায় বাড়ি দিলে রোগী অজ্ঞান হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার রোগী জ্ঞান ফিরে আসে, তখন এই ধারণা আসলো যে রোগী অজ্ঞান করা যায়, তখন মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করা শুরু করলো। ওই ব্যাপারে আবার কোন জায়গায় বাড়ি দিলে ঠিক অজ্ঞান হয় এই ব্যাপারে তাদের একটা স্পেসিফিক একটা ধারণা ছিল, স্পেশালাইজেশন ছিল, তো তারা এরকমভাবে অজ্ঞান করত। তো এরকমভাবে কিছুদিন চললো, তারপর আসলো যখন আমাদের বিভিন্ন নেশার দ্রব্যগুলি আবিষ্কৃত হলো, ধাতুরা থেকে, গাঁজা থেকে, বা সেই অ্যালকোহল আবিষ্কার হলো অনেক আদি যুগে, তখন রোগীকে ওইগুলি খাইয়ে চূড়ান্তভাবে খাই রোগীকে অজ্ঞান করে, বা চূড়ান্ত নেশার পর্যায়ে নিয়ে যাতে ব্যথা বোধ না করতে পারে ওই পর্যায়ে নিয়ে অপারেশন করা হতে লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা একটা অ্যানাস্থেশিয়ার পার্টি বলতে পারেন, আদি পার্ট। এভাবে চলতে থাকলো, তারপর আসলো বিভিন্ন গ্যাস, গ্যাসের ব্যবহার। আমরা এখন কমনলি একটা গ্যাস ব্যবহার করি নাইট্রাস গ্যাস বলে, এটা এখন ব্যবহৃত হয়, কিন্তু সেটা অনেক আগে থেকেই সেটা ব্যবহার শুরু হয়েছে, এবং খুব একটা সুন্দর একটা গল্প আছে সে ব্যাপারে, সেই সেটা ব্যবহারের উদ্বোধনের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, এক জাদুকর, সে একটা বাজারে জাদু দেখাচ্ছে, সে একটা বিশেষ গ্যাস সে ইনহেল করছে, আর দেখাচ্ছে তার পায়ে পাগুলি একটা কাঠের সাথে বা রডের সাথে বাড়ি দিচ্ছে, আর পা দিয়ে ধরধর করে রক্ত পড়ছে, কিন্তু ব্যথা পাচ্ছে না, সে হাসছে। পাশে দাঁড়ানো ছিল একজন ডেন্টাল সার্জন, উনি দেখে ভাবলেন যে এই গ্যাসটা নিশ্চয়ই তাহলে চিকিৎসার কাজে ব্যবহার করা যায়, লোকটা গ্যাসটা নিয়ে ব্যথা পাচ্ছে না, তার মানে সেটা অ্যানালজেটিক এফেক্ট রয়েছে। তখন উনি সেই জাদুকরকে বললেন, ভাই তোমার গ্যাসটা আমাকে ব্যবহার করতে শেখাও, আমি তোমাকে যাই পারিশ্রমিক দেবো। উনি সেই জাদুকরকে ওনার চেম্বারে নিয়ে গেলেন, উনি যে রোগীতে দাঁত তুলতেন, টুথ এক্সট্রাকশন করতেন, তাদেরকে সেই গ্যাসটা দিলেন, দেখা গেল দাঁত উঠানোর পরেও রোগী ব্যথা পায়নি। আচ্ছা, তখন উনি সেই গ্যাসটা সেই অ্যানালজেসিক হিসাবে বা অ্যানাস্থেসিক হিসেবে ব্যবহার করাটা শুরু করলেন। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে নাইট্রাস গ্যাস অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে প্রবেশ করলো, এবং খুবই আশ্চর্যের ব্যাপার এই গ্যাসটা এখনও ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, পাশাপাশি অনেক উন্নত ধরনের ড্রাগ আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেটা ব্যবহার একবারে শেষ হয়ে যায়নি, যদিও এর চেয়ে উন্নত অনেক ওষুধ বেরিয়েছে। এভাবে ধাপে ধাপে অ্যানাস্থেশিয়া আজকে মডার্ন খুবই উন্নত একটা অবস্থায় এসে পৌঁছেছে। যখন একসময় অ্যানাস্থেশিয়ার কারণে বিভিন্ন কমপ্লিকেশন হতো, রোগীর গান ফেরা মুশকিল হতো, এখন এত উন্নত যন্ত্রপাতি এবং উন্নত ড্রাগ বেরিয়েছে যে রোগীর অপারেশনের সাথে সাথেই রোগীর গান আমরা ফেরাতে পারি। আচ্ছা, এবং অ্যানাস্থেশিয়ার কারণে কমপ্লিকেশন হয়
বা রোগী কোনো অসুবিধা হয় খুব রেয়ার খুবই খুবই রেয়ার আচ্ছা আচ্ছা তা আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো জানতে পারলাম আপনার কাছ থেকে প্রেক্ষাপটটা এই এই অ্যানেস্থেসিয়ার যে প্রেক্ষাপট রয়েছে যে অতীত রয়েছে অত্যন্ত সুন্দর একটা তথ্য আমরা কিন্তু ডাক্তার রাজেশ চৌধুরীর কাছ থেকে আমরা পেলাম আস্তে আস্তে ধাপে ধাপে বিবর্তন পরিবর্তনের মাধ্যমে অ্যানেস্থেসিয়া আজ একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছে হয়তো যাকে অ্যানেস্থেসিয়া করা হয় সে ট্যারি পায় না অনুভূতি থাকে না তার কি তার কী হচ্ছে কী ধরনের অস্ত্রোপচার তার হচ্ছে তবে হ্যাঁ এবার আপনার কাছে আমি ফিরে যাচ্ছি আমরা একটু একটু করে আজকে আমরা আজকে যে জাতীয় ডাক্তার দিবস সেই প্রেক্ষাপটেও আমরা ঢুকবো এর আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন একটা জানার ইচ্ছা আমরা শুনেছি রাজ্যে ইদানিং একটি ডাক্তারদের একটি অ্যাসোসিয়েশন হয়েছে ন্যাশনালিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সংক্ষেপে NDAT আপনারা এই অ্যাসোসিয়েশন গঠন করেছেন আপনি একজন এর কর্তৃত্ব স্থানে রয়েছেন জেনারেল সেক্রেটারি আপনি এর জেনারেল সেক্রেটারি এবার আপনার কাছে জানতে চাইব আপনি কিভাবে দেখছেন আপনার এই অ্যাসোসিয়েশনটিকে অ্যাকচুয়ালি ডাক্তারদের সংগঠন আগেও ছিল এখনও হয়েছে আগের সংগঠনের প্রতি সাধারণ ডাক্তারদের অধিকাংশেরই একটা ক্ষোভ ছিল এই কারণে যে বিশেষ একটা রাজনৈতিক দলের হয়ে ওনারা কাজ করতেন সেই রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য ওনারা নানাভাবে ইনফ্লুয়েন্স করতেন ভোটের আগে ডাক্তারদের কাছ থেকে 5,000, 10,000, 50,000, 1,00,000 চাঁদা আদায় করতেন এবং যে আমাদের ত্রিপুরা মেডিকেল কাউন্সিলে যে ভোট হয়েছে সেই ভোটে ওনাদের প্যানেলে যারা ছিল তাদেরকে যেহেতু ওনারা ওপেনলি সবাইকে বলেছে ওনাদের সামনে গিয়ে ভোট দেওয়ার জন্য আচ্ছা তো এই সমস্ত বিভিন্ন কারণে বা ওনাদের যারা স্নেহভাজন ছিল তাদেরকে বিশেষ সুবিধাজনক রেখে দেওয়া কোনো প্রপার ট্রান্সফার পলিসি না করে যাদের যারা ওনাদের দলে ছিল না তাদেরকে বছরের পর বছর ভিন্ন দুর্গম জায়গায় রেখে দেওয়া এই সমস্ত বিভিন্ন কারণে একটা ক্ষোভ ছিল তো তখন থেকে আমরা ভাবছিলাম যে এমন একটা সংগঠন যদি হয় যার কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য থাকবে না যে কাউকার কাছে চাঁদা আদায় করবে না যে কোনো পক্ষপাতিত্ব করে কাউকে একটা নিষ্ঠ জায়গায় বদলি করে রাখবে না একটা প্রপার ট্রান্সফার পলিসি নিয়ে সবাইকে নিয়ে চলবে সবাই এখানে কথা বলতে পারবে সবাই এখানে যা যা মতন প্রকাশ করতে পারবে নির্ভয়ে এরকম একটা সংগঠনের আমরা চিন্তাভাবনা ছিল তো তখন থেকে আমরা 15-20 জন ভিতরে ভিতরে একটা সংগঠন তৈরি করেছিলাম তো রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা সেটা আত্মপ্রকাশ করে সবাইকে জানিয়ে সবাইকে নিয়ে সেটা আবার নতুন করে করেছি এবং আগের সংগঠন যেটা ছিল ওনারা পদত্যাগ করে ওনাদের সংগঠনও আমাদের সাথে মার্জ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনারা নতুন করে পথ চলা শুরু করেছেন এই রাজ্যের চিকিৎসকদের স্বার্থে যারা চিকিৎসক রোগীর স্বার্থে রোগীর স্বার্থে বিশেষ করে আপনারা যদি ভালো থাকতে পারেন তাহলে কিন্তু রোগীরও ভালো থাকার একটা সুযোগ থাকে সেই জন্য আমি বলেছি শুরুতে চিকিৎসকদের স্বার্থে অবশ্যই সেই সঙ্গে রোগীদের স্বার্থটিও চলে আসে এবার আপনার কাছে জানতে চাইব সত্যি সত্যি কি আপনারা কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই একদম নয় আমার ব্যক্তিগতভাবে আমি ডক্টর রাজেশ চৌধুরীর কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকতে পারি কিন্তু এজ এ হোল আমার সংগঠনের সবাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকবে বা আনুগত্য থাকবে এরকম কিছু নেই আমাদের সে সংগঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন রয়েছে আমি ব্যক্তিগত কোনো রাজনৈতিক দলের সমর্থন থাকতে পারে কাউকে পছন্দ করতে না পারে সেটা ডিফারেন্ট থিং কতদিন হলো আপনাদের এই সংগঠনের জন্ম আমাদের সংগঠনের জন্ম হয়েছে ইলেকশন রেজাল্টের প্রায় 6-7 মাস আগে থেকে আচ্ছা আচ্ছা তারপর আনুষ্ঠানিক একটু আপনারা জাকিয়ে বসেছেন সেটা ধরুন এই আমরা রেজাল্ট আউট হওয়ার মাসখানেক আগে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আত্মপ্রকাশ করেছি আনুষ্ঠানিক অফিসিয়ালি ডিক্লেয়ার করেছি তারপর রেজাল্টের পরে আমরা তখন কারণ প্রতিকূল রাজনৈতিক পরিবেশ ছিল আমরা যদি আত্মপ্রকাশ করতাম হয়তো আমাদের সমস্যা হতো তো এখন যেহেতু আমাদের সেই ভয়টা নেই আমরা নির্ভয়ে সবাইকে আহ্বান করেছি সবাইকে বলেছি আমাদের সংগঠনের কথা আমাদের সংগঠনের মোটো বুঝিয়েছি যারা আসতে চায় সবাই এসছে আলটিমেটলি সবাই আমাদেরকে সমর্থন করছে আমাদের পাশে আছে সবাই আসছে আপনি বললেন মোটো সেই মোটোটা কী আপনাদের মোটো হলো প্রো ডক্টর প্রো পেশেন্ট আচ্ছা আমাদের শুধু ডক্টরদের সাথে কাজ করা পেশেন্টের স্বার্থে কাজ করা আচ্ছা সেটাই আমাদের মোটো আচ্ছা আচ্ছা এই মোটো নিয়ে আপনারা কত দূর এগিয়েছেন এই পর্যন্ত আমরা যদিও আমাদের শুরু আমরা সংগঠন করে কেউ অভ্যস্ত নই আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই তো সংগঠন করতে গেলে বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমাদের
উদ্দেশ্য যেহেতু ভালো আমরা সবার সমর্থন পাচ্ছি এবং ইদানিং আমরা বেশ কিছু কাজ করেছি রোগীর স্বার্থে জনসাধারণের স্বার্থে শুধু চিকিৎসা সংক্রান্ত নয় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি তারপর এই যে কৈলাস শহরে বিশাল ভয়াবহ বন্যা হয়ে গেল তখন আমাদের একটা বিশেষ অনুষ্ঠান ছিল প্রথম অনুষ্ঠান আমাদের সংগঠনের 17 তারিখ ছিল সেই অনুষ্ঠানটা যে নতুন যারা এমবিবিএস পাস আউট এমডি পাস আউট তাদেরকে সম্বর্ধনা দেওয়া সেই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী থাকার কথা আমরা উৎসাহিত করা সেই আমরা 1300 ডাক্তারকে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু বন্যার কারণে আমরা ভাবলাম যে সেই মুহূর্তে আমাদের অনুষ্ঠান না করে আমাদের সেই বন্যার সেই দুর্গতের পাশে দাঁড়ানোর কর্তব্য আমরা সাথে সাথে আগের দিন আমরা সেই প্রোগ্রাম ক্যান্সেল করে দিই যদি আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছিলো আমরা সবাইকে না করে দিচ্ছি প্রোগ্রাম হবে না তখন আমাদের সংগঠনের যারা আমরা কার্যকরী ভূমিকায় আছি আমরা 9 জনের একটা টিম সবার কাছে আহ্বান করেছিলাম প্রত্যেকের ঘরে যদি পরিধেয় নতুন পুরান কাপড় থাকে শিশু খাবার থাকে ঔষধ থাকে যে যেরকমভাবে পারে সাহায্য করার জন্য 2 দিনে অজস্র মানুষ আমাদেরকে সাহায্য করেছেন সমাজের বিভিন্ন অংশে মানুষ শুধু ডাক্তার নয় বিভিন্ন ব্যবসাদার বিভিন্ন শিক্ষক বিভিন্ন অংশে মানুষ সাহায্য করেছেন সবাই আমরা এক ট্রাক কাপড় নিয়ে গেছি প্রায় 3000 লোককে পরিধেয় বস্ত্র বিতরণ করেছি 200 শিশুকে বেবি ফুড দিয়েছি 600 মিনারেল ওয়াটার বিতরণ করেছি আচ্ছা আচ্ছা বিরাট ব্যাপার ঔষধ দিয়েছি 700 লোককে বিনা পয়সায় চিকিৎসা করেছি বিভিন্ন ক্যাম্পে যেখানে একদম প্রত্যন্ত এলাকায় যেখানে সাধারণত মানুষ পৌঁছতে পারে না মানে ত্রাণ কম পৌঁছে ওইসব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি কারণ প্রপার জায়গায় যেগুলি আছে সেগুলি প্রতিনিয়তই বিভিন্ন শিবির গিয়ে যাচ্ছে সংগঠনগুলি তো আমরা চেষ্টা ছিল যে একদম দুর্গম এলাকা যেখানে সাধারণত মানুষ যায় না তো আমরা গিয়েছি ওইসব জায়গায় আচ্ছা তো সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং মানুষ দেখলাম এত কষ্টে এত দুঃখে আছে যে একটা জায়গা আপনি বিশেষ ক্ষেত্রে উল্লেখ করতে চাইছি যে খাওরাবিল নামে একটা গ্রাম কৈলাস শহরে আচ্ছা ওই গ্রামটা কৃষিজীবী মানুষ ম্যাক্সিমাম মাটির ঘর গিয়ে দেখলাম 80-90% ঘর মাটির সাথে মিশে গেছে টিনের চালগুলি শুধু পড়ে আছে আচ্ছা ওয়ালগুলি নেই ওদের ঘরে যা আসবাব ছিল সমস্ত কিছু জলে ভাসিয়ে নিয়ে গেছে আচ্ছা সেই গ্রামের হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আছে খাওয়ার জল নেই খাওয়া নেই বস্ত্র নেই কেন সরকার পক্ষ বা প্রশাসনের তরফ থেকে হ্যাঁ দিয়েছে দেয়নি দিয়েছে কিন্তু ওই জায়গাটা সাধারণত ওই এই ত্রাণ শিবিরের আগে বেশ কয়েকটা ত্রাণ শিবির আছে যে যারাই নিয়ে যায় ওই সামনে ত্রাণ শিবিরগুলোতে ম্যাক্সিমাম বিতরণ হয়ে যায় যাচ্ছে ওখানে যখন যাচ্ছে তখন কম পড়ে যাচ্ছে আর ওনাদের যোগাযোগ ব্যবস্থাও মানে ভালো না ওই এলাকার সময় খারাপ হয়ে গিয়েছে কিন্তু একটা জিনিস আপনাকে পাশাপাশি উল্লেখ করছি আমরা যেখানেই গিয়েছি যে পার্টির লোকই হোক প্রতি প্রত্যেককে এই সরকারের বিশেষ করে মুখ্যমন্ত্রীর এবং প্রশাসনের এত প্রশংসা করলো সবাই এত খুশি প্রশাসন ব্যবস্থাপনায় যে আমরা এত সমস্যার মধ্যেও সরকার আমাদের যথাযথ সাহায্য যা আমরা আশা করতে পারি এমন সাহায্য করেছে সবাই খুশি তারপর ছিল আপনাদের এই যোগদান শুধু আমরা নয় রামকৃষ্ণ মিশন থেকে গিয়েছে বিভিন্ন সংগঠন থেকে গিয়েছে সরকারের পাশাপাশি সবাই ঝাঁপিয়ে পড়েছে সবার সহযোগিতায় সবাই আছে তো কিন্তু ওই জায়গাটা দেখলাম কি বাড়িঘর যতই সাহায্য করুক দেখুন আপনার বাড়িঘর সব ভেঙে নিয়ে গেছে কত সাহায্য করবে সব অবশ্যই অবশ্যই শিশু বাচ্চাগুলি এই ভিড়ের মধ্যে আছে তাদেরকে খাওয়ানো খাওয়ার সরকার যতই সাহায্য করুক বাড়িঘরে থাকার ত্রাণ শিবিরে থাকার ভীষণ কষ্ট তো আমরা যতটুকু সম্ভব শিশুগুলিকে খাবার দেওয়া খাওয়ার জল দেওয়া বস্ত্র দেওয়া করলাম ওষুধ করলাম তো এরকমভাবে আমরা চেষ্টা করেছি যে শুধু চিকিৎসা দিকে অনুযায়ী না দিয়ে মানুষের পাশে দাঁড়ানো দুর্গতদের কিভাবে সাহায্য করা যায় তাদের পাশে অন্যভাবে শুধু চিকিৎসা ছাড়াও অন্যভাবে কিভাবে তাদের একটু সেবা করা যায় সাহায্য করা যায় সেই ভাবনা নিয়ে সেই কাজে আমাদেরকে সবাই সাহায্য করেছেন বিশেষ করে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস এনআরএইচএম প্লাস অনুকুটি সিএমও সবাই সাহায্য করেছেন সৎসঙ্গ আশ্রমে আমরা থেকেছি ওনারা আমাদের গাইড করেছে খুব সাহায্য করেছেন সবার সহযোগিতায় আমরা সেটা করতে পেরেছি ধন্যবাদ অত্যন্ত প্রশংসনীয় আশা করি যারা তখন আপনাদের কাছ থেকে এই সহায়তাটুকু পেয়েছেন তারা আপনাদের দু হাত ভরে আশীর্বাদ করেছেন আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন হ্যাঁ আমরাও আজকে এই ডাক্তার জাতীয় ডাক্তার দিবসে জাতীয় চিকিৎসক দিবসে আপনাদের এই জনসেবামূলক কাজে এমন একটা গুরুত্বপূর্ণ সময় এই এমন একটা মানে সমস্যাদীর্ণ সময় আপনারা এমন একটা
সমাজ সেবামূলক কাজে আপনারা এগিয়ে গেছেন আমরা আপনাদের সবাইকে আপনাদের এই সংগঠনের সবাইকে আপনাদের এই যে চলার পথে এই আপনাদের যে এই চিন্তাধারাকে আমরা সাধুবাদ জানাই হল্লা বলো সাধুবাদ জানাই আমাদের দর্শক শ্রোতা বন্ধুরাও আপনাদের অবশ্যই আপনাদের এই কর্মকাণ্ডের জন্য সাধুবাদ জানাবে আপনাদের পাশে থাকবে হ্যাঁ আপনি বলছিলেন যে আপনি আপনারা চিকিৎসাও করেছেন অবশ্যই আপনারা ত্রাণ সামগ্রীও বিতরণ করেছেন আরেকটা কথা আপনি বলছিলেন যে আপনারা চিকিৎসাও করেছেন তো সেখানে কি ধরনের রোগী আপনারা পেয়েছেন এই এই ত্রাণ শিবিরগুলোতে সাধারণত কি ধরনের রোগ আক্রান্ত হয় ত্রাণ শিবিরগুলিতে কতগুলি রোগ বিশেষ করে আমরা কমনলি পেয়েছি প্রথম সবচেয়ে কমন যেটা ছিল স্কিন ডিজিজ এই যে জলে নোংরা জলে পচা জলে ড্রেনের জল মিশে গিয়েছে সব কিছুর সাথে মানুষ এগুলির মধ্যে হেঁটেছে হয়তো কেউ কেউ সারাত্ম থেকেছে আধা জলে দেখা গেল যে স্কিন ডিজিজটা খুব কমন বড় থেকে শুরু করে শিশু অব্দি প্রত্যেকের তার মধ্যে স্কেবিস ছিল ফাঙ্গাল ইনফেকশন ছিল ব্যাকটেরিয়াল ইনফেকশন ছিল ওটা খুব কমন তারপর যেটা ছিল ভাইরাল ফিভার যেহেতু বৃষ্টিতে অনেকে ভিজেছে জলে ছিল ফিভারটা খুব কমন অনেকেই জ্বরে ভুগছিল পেট খারাপে ভুগছিল যদিও যেরকম আমরা আশা করেছিলাম যে বন্যার পরে যেরকম পেট খারাপ হয় নর্মালি তার চেয়ে অনেক অনেক কম ছিল পেট খারাপ ডায়রিয়ার মাত্রা তার কারণ অবশ্যই মানুষ খুব সচেতন ছিল এবং সরকারের বা বিভিন্ন মেডিকেল টিমগুলি যেরকম মানুষকে সচেতন করেছে চিকিৎসা দিয়েছে অনেক সেটা আটকানো গেছে আরেকটা যেটা ছিল যে অনেকে চোট আঘাত জনিত কারণ দৌড়োদৌড় করে জিনিসপত্র নিয়ে বের হতে গিয়ে বা সে বোটে উঠতে গিয়ে অনেকে বিভিন্ন আঘাত পেয়েছিলেন সেগুলি আমরা দেখেছি অনেকের আঘাত টাঘাত ছিল শরীরে ব্যথা বেদনা ছিল ওই কমন ডিজিজ ছিল খুব খুব ছিল তো এগুলি আমরা যতটুকু সম্ভব ওষুধ দিয়েছি বিতরণ করেছি তারপর ঠিক হয়ে গেছে আপনারা এটা তো একটা দুর্ঘটনা এটা একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যাদীর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল তখন আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষের পাশে তাদের সেবায় তাদের পরিষেবায় আপনারা নিজেদের উৎসর্গ করেছিলেন কি করতে চান আর আগামী দিনে আপনারা এই ধরনের আর কি করতে চান অবশ্যই আমাদের একটা যেহেতু আমরা মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি আমাদের একটা বিশেষ ভাগ্য যে আমরা সরাসরি মানুষকে একটা সেবা দিতে পারি চিকিৎসার মাধ্যমে সেটা আমাদের পরম সৌভাগ্য শুধু আমরা সেই চিকিৎসা ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা পাশাপাশি এরকম চ্যারিটেবল ওয়ার্ক মানুষকে চিকিৎসার পাশাপাশি যেভাবে সাহায্য করা যায় আমরা প্রথমত জোর দিচ্ছি যে আমাদের চিকিৎসা ক্ষেত্রগুলিতে ধরেন জিবি হাসপাতাল বলেন বা বিভিন্ন পিএসসিগুলিতে বলেন দেখা যায় যে যখন একটা সাধারণ চিকিৎসা করতে আসে তার ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করার আগ পর্যন্ত বিভিন্ন সমস্যার মধ্যে যেতে হয় আমি জিবি হাসপাতালে এক্সাম্পল বলছি যে একটা রোগী যখন আউটডোর ডাক্তার দেখাবে প্রথমে এসে সাধারণ মানুষ একটা গিয়ে আউটডোরটা কোথায় টিকিট কাটে ওইটা খুঁজে পায় না ঠিক একে ওকে জিজ্ঞেস করে দেখা গেল এখন কিন্তু জিবির পরিসরটা বিশাল বিশাল খুঁজে অনেক প্রায় 10-15 দিন খুঁজে জিজ্ঞেস করে গিয়ে আউটডোর কাউন্টার খুঁজে পেলো সেখানে গিয়ে দেখলো লম্বা এক লাইন সেই লাইনে আধা ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে সে যখন সামনে গিয়ে পৌঁছলো কাউন্টারের সামনে তখন কাউন্টারে বসা আছে একজন নন মেডিকেল স্টাফ ওর মেডিকেল ধারণা নেই কোন রোগের ক্ষেত্রে কোন ডাক্তার দেখানো সে হয়তো জিজ্ঞেস করলো যে কোন ডাক্তার দেখাবেন তো রুগী জানে না কোন ডাক্তার দেখাবে সাধারণ মানুষ ঠিক তো বললো আমার বুকে ব্যথা এবার এই বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে হার্টের প্রবলেম হতে পারে লাংয়ের প্রবলেম হতে পারে অ্যাংজাইটিতে কেউ হতে পারে বা আঘাতজনিত হতে পারে তো যদি হার্টের প্রবলেম হয় মেডিসিন ডাক্তার দেখাবে আঘাতজনিত হলে অর্থোপেডিক ডাক্তার দেখাবে কিন্তু যিনি বসে আছেন কাউন্টারে উনি কিন্তু সেটা বুঝতেন না উনি হয় ওনার একটা ধারণা দিয়ে বলে দেন হ্যাঁ মেডিসিন ডাক্তার দেখান এবার সে করলো কি আউট মেডিসিনের টিকিট নিয়ে মেডিসিন কাউন্টারে গেলো গিয়ে সেখানে সিস্টারের সামনে কাউন্টারের লাইন ধরতে হয় রেজিস্টার করার জন্য আবার লম্বা লাইন সেই সিস্টার কাছে রেজিস্ট্রেশন করে আবার ডাক্তারের সামনে লম্বা লাইন ওইখানে দাঁড়ালো এক দু ঘন্টা পরে ডাক্তার কাছে গেলো গিয়ে এবার ডাক্তারবাবু দেখলেন যে আরে সেটা তো আঘাতের কারণে হাড়ে আঘাতের কারণে সেটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে না তোমাকে অর্থোপেডিক্স ডাক্তার দেখাতে হবে লিখে দিল রেফার অর্থোপেডিক্স ওপেডিতে যাও আবার সে গেলো কাউন্টারে সে আবার আবার লাইন ধরে অর্থোপেডিক্স টিকিট নিল গিয়ে আবার সেম প্রসেসের মধ্যে লাইন ধরে অর্থোপেডিক্স ডাক্তার দেখালো গিয়ে পৌঁছলো অর্থোপেডিক ডাক্তারের কাছে এবার অর্থোপেডিক ডাক্তারবাবু সমস্ত কিছু দেখে লিখে দিলেন যে তোমার এক্স রে করতে হবে ব্লাড টেস্ট করতে হবে ঠিক আছে এবার সেই কাগজ নিয়ে সিস্টারের কাছে গেলো ফর্ম ফিল আপ করার জন্য পরীক্ষা করবে সিস্টারের কাছেও লাইন গিয়ে লাইন ধরে ফর্মগুলি আনলো এনে সেই ফর্মে আবার ডাক্তারবাবু আবার সিগনেচার নিতে হলো এবার তার খুঁজতে হবে কোথায় এক্স রে হয়
কোথায় টাকা দেওয়া যায়, সে টাকা দেওয়ার একটা কাউন্টার আছে 33 নম্বর রুম, সেটা এত ভিতরে গুহার ভিতরে, সেটা ভালো শিক্ষিত মানুষ খুঁজে পাবে না। এবার সে খুঁজে 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 গিয়ে কাউন্টারে লাইন ধরে টাকা দিল, টাকা দেওয়ার পরে তার কোথায় এক একটা পরীক্ষা এক রুমে হয়, সে খুঁজে খুঁজে প্রত্যেকটা রুমে লাইন ধরে পরীক্ষা করালো, ব্লাড দিল, এক্স রে করালো, রিপোর্ট কালেকশন সেদিন হবে না, সেদিন কোনো চিকিৎসাই হলো না তার, সে চলে গেলো বাড়িতে। আবার আগামী সপ্তাহে সেম ডেটে আসলো বা যেদিন আউট অফ সেদিন আসলো, এসে রিপোর্ট কালেকশন করে আবার সেম প্রসেসে ডাক্তার দেখালো। তো ডাক্তার তো দেখালো 10 মিনিট, কিন্তু তার এই যে সারাদিন পরিশ্রমটা হলো, সেটাকে যদি আমাদের সদিচ্ছা থাকে, প্রশাসনের সদিচ্ছা থাকে, আগে আমরা প্রশাসনকে বলেছি, এখন ডাক্তারদের সদিচ্ছা থাকতে হবে। এক্স্যাক্টলি, ডাক্তার শুধু ডাক্তার হাসপাতাল চালায় না, প্রশাসনটা ডাক্তার হাতে, অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও থাকে, প্লাস প্রশাসনে যারা আছে স্বাস্থ্য বিভাগে তাদেরও সদিচ্ছা থাকতে হবে। তো ওই জিনিসটা আমরা এই ব্যাপারে কথা বলেছি সরকারের সাথে, এবং খুবই খুশির ব্যাপার যে এই গত কিছুদিন আগে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু হয়েছে, আপনারা তো জানেন, সেটা চালু হয়েছে, অ্যাক্টিভলি এখন পুরোপুরি শুরু হয়েছে, ডাইনামিক বলতে হচ্ছে আপনারা, কিন্তু আমরা বা এই ত্রিপুরাবাসী বা ডাক্তারবাবু যা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, একজন ডায়নামিক আমরা হেলথ মিনিস্টার, সে ব্যাপারে খুবই সৌভাগ্যবান পেয়েছি, এরকম স্বাস্থ্যমন্ত্রী পেয়েছি যিনি কোনো, আমরা নর্মালি দেখতাম কি মন্ত্রীরা সাধারণত ইগুতে এত বেশি থাকতো যে কোনো প্রপোজাল দিলে সেটা কোনো গ্রহণ করার মানসিকতা কম, কিন্তু আমাদের মানুষ স্বাস্থ্যমন্ত্রীকে যখনই কোনো প্রপোজাল নিয়ে যায় উনি সাদরে আমাদের সেই প্রপোজাল গ্রহণ করেন, যদি যথাযথ হয় উনি সাথে সাথে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন, আমাদের কখনো কোনো সমস্যা হয় না ওনার কাছে গিয়ে পৌঁছতে, সেটা আমরা খুব একটা ভালো একটা দিক, আমরা সৌভাগ্যবান বলতে পারি নিজ দিক দিয়ে। আমরা যতটুকু বুঝতে পারছি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ডাক্তারবাবু এবং রোগীকুল তাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করতে চাইছেন, এটা কিন্তু সৌভাগ্য, রাজ্যবাসী হিসেবে সবার একটা সৌভাগ্যের বিষয়, এবং অস্বীকার করে কোনো লাভ নেই, এই ভুলটা করলে ভুল হবে যদি এটা না বলা হয় যে সাম্প্রতিককালে জিবি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কিন্তু যথেষ্ট যথেষ্ট উন্নত হয়েছে এবং সহজ হয়েছে, এর জন্য অবশ্যই আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে একটু ধন্যবাদ না দিলে ওনার প্রতি কৃপণতা করা হবে। হ্যাঁ, এবার আপনার কাছে জানতে চাইব যে রোগীদের অনেক সমস্যা রয়েছে, সেই সাথে ডাক্তারবাবুদেরও কিন্তু সমস্যা রয়েছে, কি কি সমস্যায় পড়তে হয় আপনাদের? প্রথমে আজকে কেন এই প্রশ্নটা করছি আপনি আবার জেনে রাখুন, আজকে জাতীয় চিকিৎসক দিবস, সেই জন্য আজকে আমরা একটু ডাক্তারবাবুদের সমস্যা নিয়ে কথা বলবো। প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে ডাক্তাররা কীরকম আছে, তাদের কী সমস্যা, এই কথাটা আমরা কান পেতে থাকি, কেউ জিজ্ঞেস করে কি না, আপনি জিজ্ঞেস করলেন আজকে হল্লা বলে আমার খুব ভালো লাগলো, খুব কম লোকই জিজ্ঞেস করে, সমস্যা অনেক। প্রথমত যেটা যে ডাক্তারের সংখ্যা খুবই কম, আচ্ছা, ত্রিপুরাতে এই মুহূর্তে যে জনসংখ্যা আছে ডাক্তার পেশেন্ট যে রেশিও অনুযায়ী, ন্যাশনাল রেশিও অনুযায়ী যতজন ডাক্তার দরকার প্রায় 1800 থেকে 2000 ডাক্তার দরকার, কিন্তু ডাক্তার আছে মাত্র 900, তার মানে প্রতি একজন ডাক্তারকে 2 জন ডাক্তার ডিউটি করতে হচ্ছে, সেটা একটা প্রধান সমস্যা, রোগীর চাপ খুব বেশি। আপনি জিবি হাসপাতালে যান বা বিভিন্ন পিএসিগুলিতে যান, দেখবেন 100, 150, 300 রোগী লাইন ধরে আছে, এবং সেই রুগী কতক্ষণ দেখবে সকাল 9টার থেকে বিকাল 7টা অবধি, তাহলে পার পেশেন্টে আমি কতটুকু সময় দিতে হচ্ছে, খুবই কম সময়, এত কম সময়ে রুগীর চিকিৎসা করা, ডাক্তার যেরকম পরিশ্রমের ব্যাপার এবং যথাযথ চিকিৎসা করাটাও খুব কঠিন ব্যাপার, ঠিক, সেটা একটা প্রধান সমস্যা। অবশ্যই তারপর যে সমস্যা রয়েছে, এক সময় ছিল যে ডাক্তার আর রুগীর সম্পর্কটা খুব একটা সুন্দর সম্পর্ক, আপনি দেখুন ডাক্তার রুগীর সম্পর্কটা কিন্তু শুধু পণ্য কেনা বেচার সম্পর্ক নয়, তার মধ্যে একটা ভালোবাসার, বিশ্বাসের, নির্ভরতার সম্পর্ক রয়েছে। অবশ্যই ডাক্তারও রুগীর উপর নির্ভর করতে হবে যে আমি আমার নির্ভয়ে এই রুগীর চিকিৎসা করতে পারবো, এবং রুগীরও ডাক্তার প্রতি বিশ্বাস থাকতে হবে যে ডাক্তারবাবুর কাছে এসছি, ডাক্তারবাবু কখন কোন ক্ষতি করবেন না, আমার ভালোর জন্য যা কিছু করবে। অবশ্যই, কিন্তু এখন ত্রিপুরায় আমি অন্য দেশে অন্যান্য অবস্থা সেম পরিস্থিতি, আমি ত্রিপুরার কথা বলছি, এরকম একটা অবিশ্বাসের ক্ষেত্র তৈরি হচ্ছে, রুগী ভাবছে যে পত্রিকায় বা বিভিন্ন খবরে বিভিন্ন জায়গায় শুনি ডাক্তার নাকি রুগী মেরে ফেলে, সব আমাকে তো মেরে ফেলবে, আর ডাক্তার ভাবছে আমি যদি কোনো ভুল করে ফেলি বা কোনো যদি ভুলচুক হয় তাহলে তো আমার প্রাণ বাঁচানো মুশকিল হবে, আমাকে এক্ষুনি কোনো দোলায় দেবে, ঠিক, কোনোভাবে আমার দায়িত্বটা এড়িয়ে আমি কোনোভাবে ছেড়ে দিতে পারি। তাই বলে কি ডাক্তারবাবুরা এখন আর কোনো ক্রিটিক্যাল রোগের ক্ষেত্রে রুগীকে ভালো করার জন্য কি কোনো ঝুঁকি নিতে চাইছেন না? হ্যাঁ, সেই কথায় আসছি আমি, এই একটা মানসিকতা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এরকম যদি সব ডাক্তার হতো তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা টোটালি ভেঙে পড়তো, ঠিক, কিন্তু
সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অনেক অনেক ডাক্তারকে দেখতে পাই যারা নিঃস্বার্থভাবে এবং সম্পূর্ণ নিবেদিতভাবে সরকারি ক্ষেত্রগুলিতে চিকিৎসা করছে। এরকম আমি দুই একটা উদাহরণ আপনাকে বলছি যে বেশ কয়েকদিন দেখেছি যে পাহাড় একদম পাহাড়ের প্রত্যন্ত এলাকা থেকে এক মা আসলো এক টুপি প্রেগনেন্সি নিয়ে, রক্তপাত হয়ে তার জীবন খুব সংকটাপূর্ণ অবস্থা, রাতে দুইটার সময় এসে পৌঁছলো, তার যে স্বামী সে খালি পায়ে এসছে, একটা গামছা পরা, বাংলা বুঝে না, সেই মুহূর্তে তাকে সাহায্য করার মতো যে রক্ত লাগবে এই কথাটা বলার মতো লোক নেই। তখন অন ডিউটি যে সার্জন ছিলেন উনি ইন্টার্নদেরকে বললেন যে তুমি দৌড়ে গিয়ে রক্ত নিয়ে আসো, সে ইন্টার্ন নিজে রক্ত ডোনেট করে নিয়ে আসলো রক্ত এবং তার সমস্ত ওষুধপত্র এখান থেকে সেখান থেকে জোগাড় করে রাতে তিনটার সময় অপারেশন করা হলো, রোগীটি সুস্থ হয়ে বাড়িতে গেল। আচ্ছা, এরকম উদাহরণ অসংখ্য আমি দিতে পারি। আচ্ছা আচ্ছা, এর প্রতিকূল পরিস্থিতিতেও ডাক্তাররা কাজ করছে, কিন্তু এই যে একটা অবিশ্বাসের ক্ষেত্র তৈরি হয়েছে সেটা যদি আমরা এখনই থামাতে চেষ্টা না করি তাহলে দিন দিন সেটা এমন অবস্থায় গিয়ে পৌঁছবে যে হয়তো রোগী ডাক্তার দুজনই খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্যই, তো আমাদের সকলের প্রচেষ্টা থাকা দরকার। সেটার প্রাথমিক ধাপ হলো যে ডাক্তারের নেতিবাচক দিকগুলি যেরকম বিভিন্ন প্রচার মাধ্যমে বা বিভিন্ন আলোচনা উঠে আসে, পাশাপাশি ইতিবাচক দিকগুলি যদি আমরা তুলে ধরি মানুষের কাছে তাহলে মানুষের বিশ্বাসের মধ্যে ব্যালেন্সটা থাকবে। আমি বলবো যে মানবিকতা বোধ সম্পন্ন ডাক্তারবাবুদের সংখ্যাই কিন্তু এখনও অধিক। এক্স্যাক্টলি, সেই জন্য অস্বীকার করার কোনো উপায় নেই। এবং হ্যাঁ, কিছু ব্যতিক্রমিত রয়েছেই, সেটাও অস্বীকার করার উপায় অবশ্যই। এবার আপনার কাছে প্রশ্ন, বলুন যে আমরা কিন্তু প্রায় শুনি ডাক্তারবাবুর আক্রান্ত হচ্ছেন, এ ব্যাপারে আপনারা কিছু ভাবছেন? আমরা শুধু ভাবছি না, বেশ কিছু পদক্ষেপও নিয়েছি আমরা। আমি তো সংগঠনে যুক্ত হয়েছি গত 4-5 মাস হলো, এর আগেও ডাক্তার নির্যাতন হয়েছে, এখনও হচ্ছে। এই গত 4-5 মাসেও বেশ কিছু ঘটনা হয়েছে। ডাক্তার অমূল্য দেব বর্মা ফুয়ে হাসপাতালে, খুবই সহজ সরল একজন ডাক্তার, খুবই ভালো মানুষ, সবাই জানে। হ্যাঁ, মানবিকতা বোধ সম্পন্ন লোক এবং ওর স্বাভাবিক চলাফেলায় কোনো দোষ নেই। কিন্তু ওই দিন এক মুমূর্ষ রোগী আসে, সে অ্যাম্বুলেন্স দিতে পারেনি, কারণ তখন অ্যাম্বুলেন্স ছিল না, সেই কারণে তাকে এত নির্মমভাবে মারা হয়েছে। ভিডিও ফুটেজ আপনাকে দেখাতে পারি, আপনি দেখলে গা শিউরে উঠবে, শুধু অ্যাম্বুলেন্স ছিল না বলে মারা হয়েছে। ঠিক এর কিছুদিন পরে জিবি হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার রোগীকে আইসিইউ বেড দিতে পারেনি, কারণ আইসিইউ বেড খালি ছিল না, তাই হাসপাতাল ভাঙচুর করা হয়েছে। আমাদের নিজস্ব সম্পত্তি, সেই সরকারি সম্পত্তি মানে কিন্তু আমার আপনার সবার সম্পত্তি, আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের মাধ্যমে যারা এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন লোক, যারা হাসপাতাল ভাঙতে যান, অফিস আদালতে ভাঙচুর করেন, তাদের বলি আপনারা বিভ্রান্ত হবেন না। এই সম্পত্তি আপনার সম্পত্তি, সরকারি সম্পত্তি আপনার সম্পত্তি, আপনি আজকে এগুলো ভাঙচুর করছেন, এর দায়টা কিন্তু আপনাকেই দিতে হবে, আপনাকেই ভুগতে হবে। হ্যাঁ, আবারও ফিরে যাচ্ছি আপনার সঙ্গে আলোচনা। এরকম অনেকগুলো উদাহরণ আছে, সবগুলি সময় বলা সম্ভব না। হ্যাঁ, কথা হচ্ছে সমাজে ভালো মানুষ খারাপ মানুষ সব রোগীর পার্টি বা সব আত্মীয় স্বজন এরকম ব্যবহার করে না। আমরা অনেক রুগীর আত্মীয় স্বজনকে খুব ভালো ব্যবহার পাই, রুগীরাও আমার ভিতরে অনেক বিশ্বাস করে, এটা সংখ্যাই বেশি বেশি আছে, এটা বেশি আছেই বলে আমরা কাজ করতে পারছি অবশ্যই। কিন্তু পাশাপাশি ওই এই সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে যারা এরকম দুষ্কৃতিপূর্ণ কাজ করছে, তাদেরকে ঠেকানোর জন্য আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। অবশ্যই, যে এলাকায় খুয়াই হাসপাতালে ডাক্তার অমূল্য দেব বর্মা আজকে এত বছর ধরে কাজ করছে, সে অনেক রুগীকে পরিষেবা দিচ্ছে, যখন তার উপর আক্রমণ হলো যদি এলাকাবাসীর তরফ থেকে তাকে নির্ভয় রাখতে হবে যে ডাক্তারবাবু আপনি আসুন, ভবিষ্যতে আপনার উপরে কোনো আক্রমণ হবে আমরা নিশ্চয়তা দিচ্ছি। বিভিন্ন ক্লাব ছিল, বিভিন্ন এলাকাবাসী নেতা ছিল, সবাই যদি এগিয়ে আসতো তাহলে অমূল্য দেব বর্মাকে সেখানে রাখা যেত। কিন্তু কেউ এই দুঃখের বিষয় জানাতে হচ্ছে যে কেউ এগিয়ে আসেনি, শুধু আমরা ডাক্তাররা প্রতিবাদ করেছি। আচ্ছা আচ্ছা, অমূল্য দেব বর্মা সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছিল, তাই সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে আসতে হলো। ঠিক, সেখানে দুজন কেন ছিল, এখন একজন আছে, মর্মান্তিক বিষয়। তো আমরা আশা করি যে আমার এলাকা যখন একজন ডাক্তারবাবু তার বাড়ি ঘর ছেড়ে মা বাবাকে ছেড়ে আসবে কাজ করতে, শুধু সে পয়সার খাতিরে আসে না, সেখানে মানুষকে সেবাও দিচ্ছে, আমার এলাকার আমার আত্মীয় স্বজন ভাই বন্ধুকে সেবা দিচ্ছে, তার নিরাপত্তা বিষয়টা আমিও কিছু দেখব, তার উপর যাতে এরকম আক্রমণ না হয়। ডাক্তার দোষ থাকতে পারে, সে যদি অন্যায়ও করে সেটা যথাযথ বিচার আছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে,
নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, তার উপর হামলা করে তাকে নির্যাতন করে সেই সেই স্থানে তাকে বিচার করার দায়িত্ব আমাকে কেউ দেয়নি। এরকম যদি কেউ থাকে আমাকে সেটা ঠেকাতে হবে, সেটা সরকারও বন্ধ করতে পারবে না, ডাক্তার বন্ধ করতে পারবে না, এলাকাবাসী মিলে সে দায়িত্বটা নিতে হবে, তখনই সেটা সম্ভব আটকানো। ডাক্তারবাবু, এবার আপনার কাছে একটা প্রশ্ন, এর আগে দর্শক শ্রোতা বন্ধুদের কাছে একটু ফিরে যাই। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ জাতীয় চিকিৎসক দিবস। এই দিনে আমরা এই ভারতবর্ষের বিখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়কে পেয়েছিলাম, ওনার জন্ম হয়েছিল। আর কাকতালীয় বিষয় যে ঠিক এই দিনেই 1 জুলাই উনি পরলোক গমন করেছিলেন। আর এই দিন পালন করার মতোই আমরা আজকে এই অনুষ্ঠানে বসেছি। আর ঠিক এই মুহূর্তে সেই পালন করার ক্ষেত্রেই কয়েকটি নাম আমি উল্লেখ করব। আপনাদের মনে পড়ে ডাক্তার গোবিন্দ চক্রবর্তী, শিশু রোগ বিশেষজ্ঞ, ডাক্তার অবনী মজুমদার, আরও একটা নাম ডাক্তার ভবরঞ্জন ভট্টাচার্য। আর সেই দিনগুলোর কথা মনে করুন, মুমূর্ষু রোগী, বৃদ্ধ, চলন ক্ষমতাহীন, উঠতে পারেন না, বাড়িতে শুয়ে আছেন, ওনার খাটে শুয়ে আছেন, উঠতে পারেন না। ওনারা যদি একটু, ওনাদের কাছে যদি একটু খবর দেওয়া যেত যে ডাক্তারবাবু একটু আসবেন, আমার প্রিয় লোক উঠতে পারছেন না, আপনি কি একটু দয়া করে দেখে যাবেন। আমি দেখেছি ওনারা, ওনাদের সেই যন্ত্রের ব্যাগটা নিয়ে, তেথোটা নিয়ে চলে আসতেন রিক্সে করে। অবনীবাবুর একটা ফিয়েট গাড়ি ছিল, ভবরঞ্জনবাবুরও ঠিক তাই। তো ভবরঞ্জনবাবু কিন্তু অধিকাংশ সময় রিক্সা করেই আসতেন, এসে বাড়িতে ওই মুমূর্ষু রোগীর চিকিৎসা করে প্রয়োজনীয় পারিশ্রমিকটা হয়তো নিতেন বটে, কিন্তু যে চিকিৎসা পরিষেবাটা ওনারা দিয়ে যেতেন, এর জন্য ওই মুমূর্ষু রোগীদের যে উপকারটি হতো, ওই পরিবারটি যে উপকারটি পেত, আজকে কিন্তু ডাক্তারবাবু আপনার কাছে বলতে চাইব সেই পরিবেশটুকু অনেকটাই হারিয়ে গেছে। এই রাজ্যে আপনি যদি এই অবস্থায় পাবেন না, পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে, এমন এই গুরুত্বপূর্ণ সময়ে একজন বাড়িতে যদি অনুরোধ করা হয় ডাক্তারবাবু একটু আসবেন, পত্রপাঠ ওনারা বারণ করে দিচ্ছে। এ ব্যাপারে আপনি কিছু বলবেন, কিছু বলার আছে? অবশ্যই অবশ্যই, আপনি কথাটা যেটা বলেন একদম সত্যি কথা। আমরা, আপনি যে ডাক্তারবাবুদের কথা বললেন, তাদের কথা এখন আমরা গুরুজনদের মুখে শুনতে পাই, ওনাদের গল্প শুনতে পাই। এই যে মানবিকতা, এই যে রোগীর প্রতি সহমর্মিতা, ভালোবাসা, সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে, শুধু ডাক্তারের ক্ষেত্রে নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রে, সে শিক্ষক হোক, ডাক্তার হোক, উকিল হোক, মানুষের মধ্যে মানবিকতা বোধ, সহমর্মিতা বোধ, ভালোবাসা বোধ হারিয়ে যান্ত্রিকতার দিকে অগ্রসর হওয়াটা সমাজের প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে, এবং তার প্রভাব অন্যান্য মতো ডাক্তারের উপর পড়ছে অবশ্যই। এবং এই যে আপনি যে বললেন মানবিকতা বোধ, সহমর্মিতা বোধ, সেটা কিন্তু মেডিকেল স্কুলে পড়ানো হয় না। মেডিকেল স্কুলে মেডিকেল সায়েন্স শেখানো হয়, ঠিক, চিকিৎসা বিজ্ঞান শেখানো হয়, কিন্তু এই যে মানবিকতা বোধ, মনুষ্যত্ব, ভালোবাসা, সেটা কিন্তু আসে পারিবারিক শিক্ষা থেকে, পারিবারিক সংস্কৃতি থেকে, পারিবারিক শিক্ষা থেকে আসে। আমার মা বাবা, ঠাকুরমা, ঠাকুরদা, সবার সাথে মিলে, যখন আগে যৌথ পরিবার ছিল, মানুষ সবার সাথে মিলেমিশে থাকতো, একটা ভালোবাসা আদান প্রদান ছিল। এখন মানুষ দিন দিন যান্ত্রিক হচ্ছে, মোবাইল, ইন্টারনেট, টিভি, তাতে ব্যস্ত, মানুষের সাথে কথা বলার সময় নেই, ঘরে আছে, স্বামী স্ত্রী কথা বলছে, সামাজিক সম্পর্কটা কিন্তু অনেকটাই তলিয়ে যাচ্ছে, তার প্রভাব স্বাভাবিকভাবে ডাক্তারের উপর পড়ছে, ঠিক, ডাক্তার রোগী সম্পর্কের উপর পড়ছে। তো সেটা শুধু ডাক্তারের উপর বিচার করলে হবে না, তাটা আমরা প্রত্যেকটা মানুষকে সেটা চিন্তা করতে হবে। আমার গুরুদেবের একটা কথা আছে যে লেখাপড়া জানলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান না থাকলে কিছুই হয় না। আপনি আশা করি অনুকূল ঠাকুরের শিষ্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ঠিক এই মুহূর্তে আপনি এমন একজন মহাপুরুষের কথা বললেন যার বাণী প্রতিটি মানুষের জীবনে একদম প্রাত স্মরণীয়। এবার আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি একটি ডাক্তার সংগঠনের একটি একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, আশা করব আপনি, আমি যে বললাম এই ডাক্তারবাবুদের মানবিকতা বোধটা জাগিয়ে তোলা, আপনারা এই সংগঠন
এই কাজটুকু করবেন, এ রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, আপনারা করছেন, আমরা পত্রপত্রিকায়ও দেখেছি, আমাদের এই সংবাদ মাধ্যমেও সেই খবরটি হয়েছিল, আমরা স্বীকার করছি আপনারা করছেন, আপনারা এগিয়ে চলুন, আমরা আপনাদের পাশে আছি, একটা সংবাদ মাধ্যম হিসেবে এই হল্লাবল আপনাদের পাশেই রয়েছে। আমাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলের সহযোগিতা আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং সেক্ষেত্রে আপনারা পাশে আছেন জেনে সত্যি আমাদের খুব আনন্দিত হচ্ছে। এবার আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই সমাজ ব্যবস্থায় ডাক্তার বাবুদের অবস্থানটা কোথায়? ডাক্তারবাবুদের প্রথমেই বলতে চাই যে প্রত্যেক মা বাবা চায় তার ছেলে মেয়ে ডাক্তার হোক, একটা নোবেল জব হিসাবে দেখা হয়। কিন্তু ইদানিং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মেধাবী ছাত্রছাত্রীরা যারা এক সময় ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল ডাক্তারি পড়ব, কিন্তু এখন কিন্তু সেই ধারণাটা বদলে যাচ্ছে, মেধাবী ছাত্রছাত্রী আসতে যাচ্ছে না ডাক্তারি প্রফেশনে, তার বিভিন্ন কারণ। প্রথমতই বলবো যে ডাক্তারি পড়ার যেরকম প্রেশার, ডাক্তারি পাশ করার পর আরও প্রেশার নিতে হচ্ছে। ঠিক, শুধু তাই নয়, একসময় ডাক্তার হিসেবে যে আপনি যে ডাক্তারবাবুদের সেই পূজনীয় ডাক্তারবাবুদের কথা বললেন, তারা যেরকম সম্মান ভালোবাসা সেই জীবনটা কাটিয়ে গেছে, এখন কিন্তু আমাদের প্রতিনিয়ত হাসপাতালে শুধু রোগীর চাপ নয়, মানসিক চাপে থাকতো, এই কারণে যে কখনো গণ্ডগোল হবে, কখন নির্যাতন হতে পারে একটা টেনশন প্রত্যেকটা ডাক্তারবাবুদের কাজ করছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু তাই নয়, ডাক্তারদের আপনি শুধু আগরতলা শহরে বসলে চিন্তা করলে হবে না, আপনি যান ছামনুতে, তেশকুলুতে, মানিকপুরে, রৈশ্যাবাড়িতে, ডাক্তাররা যেরকমভাবে জীবন জীবিকা নির্বাহ করছে তা একটা গেজেটেড অফিসার জীবনযাত্রা হতে পারে না। কোয়ার্টারগুলি ভাঙা, জল ঠিকমতো আসে না, কারেন্ট একদিন গেলে পাঁচ দিন আসে না, মোবাইল নেটওয়ার্ক একদিন গেলে পাঁচ দিন আসে না। তাদের আমি মানিকপুরে ছিলাম 1.5 বছর, 15-16 কিলোমিটার হেঁটে হেলথ ক্যাম্প করেছি, অনেকবার করেছি, 25 কিলোমিটার অবধি হেঁটেছি একদিন। আচ্ছা আচ্ছা, তো ওই যে পরিস্থিতিটা যতক্ষণ মধ্যে ঠিক না হচ্ছে, ডাক্তারদের যথাযথ সম্মান মর্যাদা এবং যা যা একটা ছাত্র মেধাবী ছাত্র আশা করে ওইগুলি যতক্ষণ দিতে না পারছে ততক্ষণ মেধাবী ছাত্র আকর্ষিত হবে না। ঠিক ঠিক, তাতে ডাক্তারের গুণগত মান কমে যাবে, ডাক্তারি শিক্ষার যে ব্যবস্থা, শিক্ষকের গুণগত মান কমে যাবে, সমাজের ক্ষতি হবে। তাই ডাক্তারদের সমস্যাগুলি যদি এখনই সমাধান না করা হয়, ওদের ভবিষ্যতে একটা ভীষণ সামাজিক সমস্যা পড়তে হবে। আচ্ছা, সেটা ইদানিং বিভিন্ন ন্যাশনাল স্টাডিতে দেখা গিয়েছে যে এই প্রবণতা কমছে দিন দিন ডাক্তারি পড়ার। এবং পাশাপাশি আরেকটা জিনিস, ডাক্তারি পড়ার খরচ, আপনি দেখুন টিএমসিতে 50 লাখ টাকা খরচ। তো একটা ডাক্তার যখন 50 লাখ টাকা দিয়ে MBBS করবে, তারপর আবার 50 লাখ টাকা দিয়ে MD করবে, তখন তার ডাক্তারি পাশ করার পর উদ্দেশ্য কী থাকবে? সেই ঋণ পরিশোধ করা, আপনি যে বললেন মানবিকতা, বিনা পয়সা রোগী চিকিৎসা করা, তখন মাথায় থাকবে না তা 1 কোটি টাকা খরচ হচ্ছে ডাক্তারি পড়তে, ওই 1 কোটি টাকা তুলতে হবে খুব তাড়াতাড়ি। আপনি একটা দুর্দান্ত উপমা দিয়েছেন, তখন তো সঠিক সময়ে সঠিক উত্তরটা দিয়েছেন, আমাকে আপনি একদম বোল্ড করে দিয়েছেন। তখন তার স্বাভাবিকভাবে থাকবে কীভাবে টাকা রোজগার করা যায়, বাধ্য করছেন আপনি টাকা রোজগার করার জন্য, তার কাছে মানবিকতা আশা করেন কীভাবে? তো ওই জিনিসটা আমাদের দেখতে হবে। ঠিক, এত বিশাল খরচ ডাক্তারি পড়তে, আপনি হয়তো অনেকেই জানেন না ব্যাপারটা, ডাক্তারি কলেজগুলিতে যে শিক্ষক মশাইরা থাকেন ওনাদের বেতন দেওয়া হয়, যত দেওয়া হয় তার জন্য ওনারা দুটা কাজ করছেন, এক তো হাসপাতালে রুগী দেখছেন, পাশাপাশি ছাত্র পড়াচ্ছেন, তা এক খরচে দুইটা কাজ করানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই খরচটা কিন্তু খুব বেশি নয়। ঠিক, সরকারের চিন্তা করার সময় এসেছে ডাক্তারি পড়ার খরচটা আর কমানো যায় কি না, সে 50 লাখ টাকা দিয়ে একটা গরিব মা বাবার মেধাবী ছাত্র থাকলেও সে পড়াতে পারবে না, অসম্ভব তার জন্য। আপনি তো একটি বেসরকারি মেডিকেল কলেজের খরচের কথা বললেন, সরকারি কলেজও আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজও খরচ খুব একটা কম নয়, আচ্ছা, দেশের অন্যান্য কলেজের তুলনায় অনেক বেশি। আচ্ছা, একটা ছাত্রর আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS পাস করতে নাইনা করে 10-12 লাখ টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, MD পাস করতে আমাদের এখন 5 লাখ টাকা শুধু টিউশন ফি দিতে হয়। আচ্ছা, পাশাপাশি অন্যান্য খরচ রয়েই গেছে, তো ওই জিনিসটা সরকার চিন্তা করার সময় এসছে। আপনি এখনই বললেন যে আপনি প্রত্যন্ত গ্রামে অনেক কষ্ট সহ্য করে আপনি চিকিৎসা করতে গেছেন, শিবিরে গেছেন, যদিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী আজকে এই জাতীয় চিকিৎসক দিবসের একটি অনুষ্ঠানে বলেছেন যে আমরা এখনও ডাক্তারদের হাতে সেরকম পরিকাঠামো তুলে দিতে পারিনি, সেই কথাটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেছেন।
এর পরেও আমি আপনার কাছে জানতে চাইব আমাদের এই রাজ্যের আপনি একজন সরকারি চিকিৎসক আপনি অভিজ্ঞ এই ক্ষেত্রে তাই আপনার কাছে এই প্রশ্নটি যে আমাদের এই রাজ্যের চিকিৎসা পরিষেবার মান কত দূর উন্নত আপনি এই জিনিসটা জানলে খুশি হবেন যে দেশের অন্যান্য অনেক বড় বড় রাজ্যের তুলনায় প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের রাজ্যে অনেক বেশি উন্নত আচ্ছা হয়তো স্টেট লেভেল বা সেন্ট্রাল হসপিটাল আমাদের অন্যান্য রাজ্যের তুলনায় সেরকম লেভেলে পৌঁছতে পারেনি কিন্তু পেরিফেরি লেভেলে স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত আচ্ছা পরিকাঠামো আগের চেয়ে অনেক অনেক বেশি উন্নত হয়েছে এবং আমি যে আপনাকে বলেছি পায়ে হেঁটে যেতে হতো সেটা আজকের থেকে পাঁচ ছ বছর আগের কথা এখন আমি গিয়ে দেখেছি রাস্তাঘাট হয়ে গেছে আচ্ছা প্লাস হাসপাতালে ওষুধ আজকাল যে এই আরএফ ওয়াই প্লাস সরকারি হাসপাতালগুলিতে ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে সেটা কিন্তু সিস্টেমটা অনেক 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 বেশি ডেভেলপড অন্যান্য স্টেটের তুলনায় প্লাস শিশু মৃত্যুর হার আমাদের স্টেটে অন্যান্য স্টেটের তুলনায় অনেক অনেক কম ন্যাশনাল লেভেল থেকে কম প্রসূতি মায়ের মৃত্যু হার অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক কম আচ্ছা তো এই দিক থেকে বলবো যে স্বাস্থ্য ব্যবস্থা অনেক অনেক প্রতিকূলতা সত্ত্বেও বেশ ভালো সমস্যা শুধু একটাই এই মুহূর্তে ডাক্তারের সংখ্যা কম কিন্তু একটা আশার খবর যে এই মুহূর্তে প্রায় চারশো ছজন ডাক্তারের জন্য ইন্টারভিউ কল করা হয়েছে এতদিন ডাক্তাররা আসতে চাইতেন না বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির জন্য স্বল্প বেতন কাঠামোর জন্য এখন যেহেতু সরকার সেভেন পে কমিশন দেবে ঘোষণা করেছে বিশাল সংখ্যক ডাক্তার যারা বাইরে চলে গেছিল তারা চলে এসছে আজকে অবধি খবর পেয়েছি প্রায় সাড়ে তিনশোর উপরে ইন্টারভিউ জমা পড়েছে তো আমাদের একটা আশার কথা যে ডাক্তারের যে একটা অভাব প্রতিদিন ছিল সেটা খুব অচিরেই পূরণ হয়ে যাবে তখন এই সমস্যাগুলো অনেকটা কেটে আপনাকে এই তথ্যটা দেওয়ার জন্য ধন্যবাদ ডাক্তারবাবু ঘড়ির কাঁটা বলছে আমাদের সময় কিন্তু একেবারে ফুরিয়ে গেছে আর যেহেতু আজকে জাতীয় চিকিৎসক দিবস তাই আজকে আমি চাইব আপনি আপনার অ্যাসোসিয়েশনের তরফে আমাদের ডাক্তারবাবুদের একটা বার্তা দিন শুধু এতটুকুই বলতে চাই যে আমার যারা সহকর্মীরা আছে আমার সিনিয়র দাদারা আমার সমবয়সীরা ছোটো ভাইরা প্রতি প্রত্যেকে যার যার কর্মক্ষেত্রে যে কর্তব্য রোগী চিকিৎসা করা হাসপাতাল পরিচালনা করা সেটা যথাযথ নিষ্ঠার সহিত যদি করি আমাদের সংগঠনের কাজ এমনিতেই হয়ে যাবে আমরা চাই প্রতি প্রত্যেকে যার কর্মক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে সময়ের সহিত কাজ করুক আর যে যে কারণে ডাক্তারদের বিভিন্ন সময়ে বিভিন্ন অপবাদ শুনতে হয় সেই কারণগুলি যাতে আমরা কাটিয়ে উঠতে পারি সেজন্য প্রতি প্রত্যেকে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকা ডাক্তারবাবু এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন ফোনে হ্যাঁ বন্ধু কে রয়েছেন বলুন হ্যালো নমস্কার বলুন নমস্কার আমি বলছি স্যার আমার বলুন বলে খালি হ্যাঁ খালি অ্যালার্জি পরি খাইলে কদিন ঠিক থাকে আচ্ছা বলছি অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে কমনলি আমরা দেখেছি যে কতগুলি বিশেষ খাবার বিশেষ করে বেগুন ডিম কচু কতগুলি বিশেষ খাবার আছে ওইগুলি খেলে অ্যালার্জি হয় বা কোনো কোনো সময় ফুলের রেণু থেকে বিভিন্ন ঘরে বিভিন্ন কাপড় থেকে হতে পারে ধুলাবালি থেকে হতে পারে আপনার প্রথমে লক্ষ্য রাখতে হবে ঠিক কোন জিনিসটা থেকে আপনার অ্যালার্জি হচ্ছে কোন খাওয়া থেকে কোন জিনিস থেকে সেটা পর্যবেক্ষণ করে লক্ষ্য রাখতে হবে এবং ওই জিনিসটা অ্যাভয়েড করতে হবে সেটা হলো প্রথম কর্তব্য আর অ্যালার্জি হলে বিভিন্ন ওষুধ পাওয়া যায় আজকাল সেট্রিজিন লেবোসেট্রিজিন বিভিন্ন ধরনের ওষুধ বেরিয়েছে সেগুলি আপাতত আপনি খেতে পারেন কিন্তু পারমানেন্ট চিকিৎসা ওই অ্যালার্জির যে কারণে হচ্ছে ওই জিনিসটা অ্যাভয়েড করা আর দ্বিতীয় কোনো চিকিৎসা নেই আশা করি আপনি প্রাথমিক উত্তরটা পেয়ে গেছেন আসলে ডাক্তারবাবুর কথায় যে আপনি প্রাথমিকভাবে এগুলো কী কারণে হচ্ছে সেটা নির্ণয় করে সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখুন এবং অবশ্যই যদি চিকিৎসা করাতে হয় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তারবাবু আজকে জাতীয় চিকিৎসক দিবস এবং আমাদের অনুষ্ঠান একদম শেষ আর এই শেষ লগ্নে এসে ডাক্তারবাবুদের প্রতি আমার একটা শুভেচ্ছা বার্তা এবং ডাক্তারবাবুরা আপনারা সবাই ভালো থাকুন এইটুকু জানিয়ে এবং আগামী রবিবার আবার ঠিক এই সময়ে হল্লাবলের health.com অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি দেবব্রত চক্রবর্তী ডাক্তার রাজেশ চৌধুরীকে নিয়ে এই অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ নমস্কার।